প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ নিউজ চ্যানেল। মৌলি এলাকায় নিজের ডিভোর্সি স্ত্রীকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবর। নিজের ডিভোর্সি স্ত্রীকে দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে চেয়েছিল স্বামী। স্বামীর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের ডিভোর্সি স্ত্রীকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মালঞ্চে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মিনাকা থালার মালঞ্চ মৌলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বসিরহাট ষোলোদানা এলাকায় রবিউল সর্দার নামে এক যুবকের গত তিন বছর আগে বিয়ে হয়েছিল মালঞ্চ মৌলি এলাকার রুকসানা পারভিনের সাথে। চার মাস আগে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর কিছুদিন আগে রবিউল আবার রুকসানাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ার জন্য রবিউল রুকসানাকে আজ রবিবার সন্ধ্যাবেলায় রুকসানার বাপের বাড়ি থেকে যখন তিনি ফিরছিলেন তখন তাকে বিয়ে করার কথা বলে। তাতে রাজি না হয়ে রুকসানাকে লক্ষ্য করে পরপর তিনটে গুলি করে খুন করার চেষ্টা করে এবং তার সেই ডিভোর্সি স্বামী রবিউল। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রুকসানা পারভিনের ডান হাতে লাগে। গুরুতর আহত অবস্থায় রুকসানা পারভিনকে পরিবারের লোকেরা মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে কলকাতার আর্জিকল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পলাতক রবিউল সর্দারের খোঁজে তল্লাশি শুরু করেছে মিনাখা থানার পুলিশ। ঢাকা থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি প্রদীপ সরকার। মানে ওনার প্রথম বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে ছাড়িয়ে নিয়ে আবার ও বলতে যাচ্ছে আমি জোর করে বিয়ে করছি। চিটু চিটু মানে রবিউল সর্দার। আচ্ছা, আমরা আমরা মানে রাজি নেই, আমরা আমরা বিয়ে করব। ও জোর করে বিয়ে না দিলে ওর গুলি করে মারে। আজকে করেছে? আজকেরও এমনি ঘুরতে এসে বন্ধুর সাথে করে গুলি করতে এসে। মানে কাকে? রুকসানা পারভিন গুলি করেছে। তাই এই মুহূর্তে মানে কি চাইছো? কি এখন এই সময় এখন বিচার চাই। তোমার নাম? মিজান। হ্যাঁ, মিজান।